নমস্কার বন্ধুরা আমার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব চিতল পিঠার রেসিপি চালের গুড় দিয়ে আমি কীভাবে এরকম নরম তুলতুলে চিতল পিঠা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে যদি তৈরি করেন তাহলে এরকম নরম হবে তাহলে চলুন দেরি না করে তৈরি করি কিভাবে তৈরি করেছি আমি প্রথমে পিঠাটাই তৈরি করার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি এই জলটা আমাদের লাগবে এখানে চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ অনুযায়ী আমি এটা বাড়িতে বানিয়েছি চালের গুঁড়োটো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বা লাইকের মাধ্যমে আমাকে জানাবেন নুনটাকে চালের গুঁড়ির সাথে ভালো করে মিক্সড করে দিলাম আর ওই যে গরম জলটা করেছিলাম ওই গরম জলটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব এই পিঠার ব্যাটারটা যত বেশি মানে ফেটানো হবে তত কিন্তু ভালো হবে এইভাবে অনবরত কিন্তু নাড়তে হবে আবারও অল্প একটু জল দিয়ে আবারও নাড়ছি এইভাবে আমি দশ পনেরো মিনিট নাড়তে থাকবো আমার চ্যানেলটি যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে নেওয়ার অনুরোধ রইল তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনাদের সঙ্গে পৌঁছে যাবে দেখুন আমি অনবরত এরকম নাড়তে থাকছি এখন আমি আবারও জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব এইভাবে একই রকমভাবে যদি আপনারাও বানান খুব সুন্দর হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে আর হাত দিয়ে আমি অনবরত নাড়তে আছি ঘনত্বটা ঠিক এরকম হবে বারবার বলছি যত বেশি নাড়বেন তত পিঠাটা কিন্তু ভালো হবে আর দিচ্ছি কিছুটা কোচানো নারকেল নারকেলটা যদি পছন্দ করেন দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন নারকেলটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম দিয়ে আমি রান্নার যে কড়াই ওই কড়াইতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম তেলটা দেওয়ার কারণে পিঠাটা উঠে যাবে খুব সহজে দিয়ে পিঠের সাইড থেকে যখন ছিদ্র উঠা শুরু করবে তখন একটা ঢাকনা দিয়ে আমি ঢাকিয়ে দিলাম আর সাইড দিয়ে হাতে একটু জল নিয়ে দেখুন সাইডে চারিদিকে ছড়িয়ে দিলাম এইভাবে হতে দেব হালকা আছে মিডিয়াম আছে দেখুন পিঠাটা তৈরি হয়ে গেছে দেখে নিচে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন সাইডগুলো অনেকটা ফুলে উঠেছে আবারও তেল ব্রাশ করে আমি আরও একটা পিঠে ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারের সাইড থেকে যখন ছিদ্র আসা শুরু করবে দেখুন সাইড থেকে ছিদ্র আসা শুরু করছে তখনই আমি ঢাকিয়ে হতে দেব আর উপর থেকে অল্প একটু জল ছড়িয়ে দেব এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে নিচ থেকে কত সুন্দর ছেড়ে চলে আসছে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নিয়েছি এভাবে আপনারাও বানাতে পারেন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ নিচটাও দেখুন খুব সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আর আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি